ওদেরকে আমি বুঝিয়ে দেব জমি ওদের পৈতৃক সম্পত্তি নয়, জমি হিমাংশু চৌধুরী দয়া করে দান করেছে। জামাই বাবু, জমি জমা রক্ষা করতে হলে এই আমরা হইলাম
একেবারে গিয়ে ভাজার মতো, আর অঙ্গ দিয়ে অঙ্গি ফুটে ফুটে বেরোচ্ছে, আর কথা বার্তা গুলো খাঁটি ইয়ের গন্ধ। আপনি ঠিকই ধরেছেন হালায়, বিপদের কথা কি কমু দাদা, এই দেশে আয়া এক সিটা কি অস্ত হেউ দেখলাম না, এমন গান খানা গাইবি তোর মামার জন্য খারাপ হয়ে যাবে, তোমার কি কাপড় চোপড় নেই বাবু, এই অখাদ্য পোশাক গুলো পরে এসেছ, থাকবে না কেন দাদা, তবে কথা জানেন কি দাদা, আমরা হইলাম যে বাংলার বারো হইয়া আজকাল এইরকম পোশাক পরে এই দৃশ্য আপনি না দেখলে আপনি বিশ্বাসই করবেন পাবেন, বাংলার গান, হ্যাঁ বাংলার গান, রবীন্দ্রনাথ নজরুল গান, রজনীকান্ত অতুল প্রসাদের গান, বাংলাকে শুধু সমৃদ্ধই করে যায়নি, বিশ্বের দরবারে সর্বহিমায় প্রতিষ্ঠা করে গেছে, সেই বাঙালি হয়ে এই সব কুরুচি সম্পূর্ণ গান গাইতে তোমাদের লজ্জা করে না, কি আশ্চর্য Yeah.
সকলকে নিয়ে আজ বিকেলে কলকাতায় গিয়ে মেয়েটাকে দেখে আয়। আমার মনে হয় তোরও ভালো লাগবে। আমি ওখানে ফিরে পাবো, আমার বাচ্চা ঘুরে ঘুরে মেয়ে দেখা সম্ভব নয়। আমি কি কুকু যে মেয়ে ছিল দেখে বেড়াবো? ওখানে যদি না হয় কি আশ্চর্য! ও মেয়ে আমার পছন্দ নয়, তাছাড়া তো বৌদিও ভালো লাগেনি। অর্ডার মেয়ে ঠিকই, কিন্তু আমাদের সংসারে ওকে খাপ খাবে না। বৌদির অপছন্দ হয় কি করে? তার কারণ আমি বুঝছি। তোমার স্বার্থের ছবিটা আমার কাছে স্পষ্ট হয়েছে। তোমরা একটা নির্বোধ মেয়ের সঙ্গে আমার দিয়ে দিতে চাও, যাতে তোমাদের কথা উঠবে বসবে। আর তোমার সাথে বিয়ে করলে সেটা অসম্ভব। নিরঞ্জন, তুই এসব কি বলছিস ভাই? আমার স্বার্থের ছবি, তোর বৌদি তার নিজের স্বার্থের জন্য তোকে স্নেহ করে। আমি তাদেরকে কথা দিয়েছি দাদা, আর কথা প্রক্ষেপ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার নিজের একটা রুচিবোধ আছে, ভালোমন্দ বিচার করার শক্তি আছে। আর তখন বিয়েটা যখন আমি করছি, আমার পছন্দ ভালো পছন্দ হচ্ছে শেষ কথা। দেখছে নিরঞ্জন, নিজের স্বার্থের জন্য আমি ওর বিয়েতে বাধা দিচ্ছি। আমার মেয়ের বিয়ের চাকা চুরি করে আমি কি বলছি? ও যে আমার ছোট হয় তার মাছ পালনে করছে। এসব জেনেও তুমি মুখ বুঝেছিলে? আমার মনের কথা মনেই থাক, কাউকে বলবো না এ কথা। আমি কাউকে বলবো, কাউকে বলবো, কাউকে বলবো। ওকে আমার কাছে একটু পাঠিয়ে দিন, আমি নির্জনের সঙ্গে একটু কথা বলতে চাই। দেখছি পাঠিয়ে, আপনি একটু ভালো করে দেখুন ডাক্তার বাবু। দেখুন সন্ধানতা, আমার যতদূর মনে হচ্ছে আপনি মানসিক রোগ। আমি ডাক্তার, আমার কাছে সাহায্য না করে আপনি কাইন্ডলি বলুন কি আপনার সমস্যা। প্লিজ আপনি কিছু গোপন করবেন, কি ভাবেন আপনি? কি ভাবো
সেটা যদি আমি করতে পারতাম তাহলে কেন আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো? একজন কুমারী মেয়ের মধ্যে যে স্বাধীনতা উচ্ছলতা দেখা যায় সেটা আপনার মধ্যে একেবারে অনুপস্থিত। সবকিছু ফলাফলে করে আর বললেই